মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সেই মাতৃভাষা আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি কিন্তু খুব একটা পুরনো দিনের কথা নয়। ঐতিহাসিক 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের স্বপ্ন, তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যের। কিন্তু সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব। কে ছিলেন সেদিনের সেই রফিক, সালাম, বরকত ও আব্দুল জাব্বাররা? ভারতীয় উপমহাদেশ সদ্য স্বাধীন হয়েছে, ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তানের দুটি আলাদা ভূখণ্ড, আর অন্যতম হল পশ্চিমবঙ্গের প্রতিবেশী পূর্ব পাকিস্তান। তবে পশ্চিম পাকিস্তানে উর্দু প্রধান ভাষা হলেও পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে হল বাংলা। ক্ষমতাসীন পাকিস্তান সরকার উর্দু খেসা, তাই পূর্ব পাকিস্তানের ওপর শুরু থেকেই রুষ্ঠ, বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। এই দাবি থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন। 1952 সালে আজকের দিনে আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের ওপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম, আব্দুল জাব্বার, সফিউল, সালাম, বরকত সহ অনেক তরুণ শহীদ হন। এই দিনটি তাই ভাষা শহীদ দিবস হিসেবেও পরিচিত। এরপর পদ্মার ওপর অনেক জল বয়ে যায়। মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর বাংলাদেশ স্বাধীন হয়, যে দেশের ভিত্তি ছিল বাংলা ভাষা। বঙ্গবন্ধুর হাত ধরে নতুন বাংলাদেশ শপথ নেয় নিজের মাতৃভাষা বাংলার প্রতি দায়বদ্ধতার কথা মনে রেখে। ইতিহাসের পাতায় শুধু ভাষার জন্য আন্দোলন এবং নতুন দেশের জন্ম, এর দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া অসম্ভব। বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে 1999 সালের 17ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। 188টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি গৃহীত হয়। 2010 সালের 21শে অক্টোবর জাতিসংঘের 65তম অধিবেশনে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব আনে বাংলাদেশ, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়।